আমরা এখন যে দুটো প্রবলেম করব এই দুটো প্রবলেম হচ্ছে বেস্ট প্রবলেম এবং স্ট্যান্ডার্ড প্রবলেম ক্যালকুলাস লাগবে কনসেপ্টটা আমি বলবো ক্যালকুলাস লাগবে কনসেপ্টটা বলবো কেন ক্যালকুলাস লাগবে সেটা আগে বলে নেব তাহলেই তোমরা বুঝে যাবে প্রবলেম দুটো দেখো স্ট্যান্ডার্ড প্রথম প্রবলেমটা স্ট্যান্ডার্ড সব জায়গা করে দেওয়া আছে সেকেন্ড প্রবলেমটা স্ট্যান্ডার্ড নয় সেটা খুব কম জায়গা করে দেওয়া আছে দাঁড়াও এক মিনিট ডোন্ট সেভ এই দুটো বাদে আজকের প্রবলেমটা আজকের ক্লাসটা অত্যন্ত ইজি হবে জাস্ট শুনে যাও দেখবে মানে অসুবিধা হবে না প্রবলেমটা দেখো একটা রড আছে দেখো একটা রড আছে এই রডটাকে যদি আমি এইভাবে রেখে দিই যদি এইভাবে রেখে দিই তাহলে বলতো এই রডটার মধ্যে কোন স্ট্রেস ডেভেলপড হবে কি হবে না

কেন বলো রডের মাছ আছে রডের যদি মাছ থাকে তাহলে ভেবে দেখো আমি এখানে এরকম একটা জায়গা নিচ্ছি তারপরে এই পয়েন্টের নিচে এতটা মাছ বাধা আছে না বলো এতটা মাছ বাধা আছে না এই পয়েন্টের নিচে বাধা আছে কি নেই তাহলে এই পয়েন্টের নিচে যতটা মাছ বাধা আছে সে নিচের দিকে টানবে কি টানবে না বলো টানবে যদি টানে তাহলে একটা টেনশন ক্রিয়েট করবে না এই পয়েন্টে হ্যালো বলো এই পয়েন্টে একটা টেনশন ক্রিয়েট করবে না নিচের দিকে কারেক্ট যদি এই পয়েন্টে টেনশন ক্রিয়েট করে তাহলে স্ট্রেস ডেভেলপ হবে কি হবে না বলো 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 স্ট্রেস ডেভেলপ হবে কি হবে না হবে তোমরা কি বুঝতে পেরেছো কেন স্ট্রেস ডেভেলপ হবে আরে বাবা এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে নিচের দিকে ওয়েট কাজ করবে না হ্যালো নিচের দিকে ওয়েট কাজ করবে না সব তো সব বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আরে বাবা এটাই তো তখন ফোর্স হয়ে যাবে তারপরে ভেবে দেখো নিচের দিকে কত কত ফোর্স টানছি আমি

এই রডের প্রতিটা পয়েন্টে স্ট্রেস কি सेम না ডিফারেন্ট ভেবে বলো करेक्ट তার মানে স্ট্রেস কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট বলো স্ট্রেস ভেরিয়েবল না কনস্ট্যান্ট বলো 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 স্ট্রেস ভেরিয়েবল না কনস্ট্যান্ট ভেরিয়েবল যদি ভেরিয়েবল হয় তাহলে আমাদের পুরো জায়গার জন্য যদি আমাকে ইলঙ্গেশন বার করতে দেয় তাহলে আমি কি করব আমাকে ক্যালকুলাস ইউজ করতে হবে বুঝতে পেরেছো কেন ক্যালকুলাসটা ইউজ করলাম হ্যালো বুঝতে পেরেছো কি করতে হবে টোটাল লেন্থের কত ইলঙ্গেশন হয়েছে আচ্ছা এবার দেখো এই এক নাম্বার পার্টে স্ট্রেস বেশি দু নাম্বার পার্টে স্ট্রেস কম এক নাম্বার পার্টে মানে এক নাম্বার পার্টে আমার ইলঙ্গেশন বেশি হবে না কম হবে ইলঙ্গেশন বেশি হবে না কম হবে এক পার্টে এই এইটুকু এইটুকু জায়গায় এইটুকু লেন্থে বলো ইলঙ্গেশন বেশি হবে না কম হবে বেশি ভেরি গুড এবার দেখো আমি এইটাকে একবার সলভ করছি ভালো করে লক্ষ্য করো দেখো এইখান থেকে y ডিসটেন্স দূরে আমি একটা ডি ওয়াই এর লেন্থ ধরেছি এটা হচ্ছে ডি ওয়াই তো নিচের লেন্থটা কত তাহলে এল মাইনাস ওয়াই ভেরি গুড কোনো डाउट আছে নেই আচ্ছা এবারে বলো তো এল লেন্থের জন্য ওয়েট কত ডব্লিউ এল মাইনাস ওয়াই লেন্থের জন্য ওয়েট কত বলো ডব্লিউ বাই এল এটা মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কোনো डाउट আছে তাহলে বলো তো এই এইটাকে যদি আমি বাইরে বার করে নিয়ে আসি এই যে এই ডি ওয়াই লেন্থটাকে তাহলে নিচের দিকে কত ফোর্স কাজ করছে এই ফোর্সটা কাজ করছে না তাই না বলো তোমরা কি বুঝতে পেরেছ কারণ এই ডিওয়াই এর নিচে আমার এতটা মাস বাধা আছে এবার ভালো করে শোনো এই ডিওয়াইটা হচ্ছে অরিজিনাল লেন্থ এই ডিওয়াই আমি ধরলাম ডি এইরকম একটু এক্সটেনশন হয়েছে এটা হচ্ছে এক্সটেনশন মানে এইটা হচ্ছে এক্সটেনশন তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো এক্সটেনশনের কনসেপ্টটা হ্যালো এক্সটেনশনের কনসেপ্টটা বুঝতে পেরেছো dyটাকে আমি নিয়ে নিয়েছি ডি dyটাকে আমি অরিজিনাল লেন্থ ধরেছি আমি কিন্তু dyটাকে এক্সটেনশন ধরিনি আমি dyটাকে অরিজিনাল লেন্থ ধরেছি সেই dy এ আমি তারপরে দেখতে চাইছি যে কতটা এক্সটেনশন হয়েছে ভেবে দেখো এই ওয়ান পার্টে আর টু পার্টে বলো তো কোন পার্টে এক্সটেনশন বেশি হবে ওয়ান পার্টে তোমরাই তো বলবে কারেক্ট এখন কিন্তু dyটা অরিজিনাল লেন্থ আর এইটা হচ্ছে এক্সটেনশন আমার কথা বুঝতে পেরেছো বলো আমার কথা বুঝতে পেরেছো তাহলে আমি এই যে ছোট্ট মানে এই যে বডিটা নিয়েছি কেটে মানে ডি ওয়াই আর তার এক্সটেনশন ডি ওটাকে কি বলবো এক্স ধরে নাও এর জন্য আমি ইয়াংস মডিউলাস এর ফর্মুলা কি লিখতে পারি বলো এফ বাই এ ইকুয়াল টু ওয়াই আপন বলো ওপরে কি হবে কারণ এইটা হচ্ছে এক্সটেনশন বা চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থ ডি ওয়াই কারেক্ট কারেক্ট এবার বলো আমি এফ এর ভ্যালু এখান থেকে বসিয়ে দিতে পারি বলো এফ এর ভ্যালু বসিয়ে দিতে পারি এফ এর ভ্যালু বসিয়ে এরকম আসবে দেখো তো তোমরা নিজেরা করো এটা আসছে কিনা দেখো তো এটা আসছে কিনা আচ্ছা সরি সরি একটু গন্ডগোল করলাম দেখো তো এটা আসছে কিনা আসছে শেষের ডি ভাই ওহো সরি 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 আমি ওখানে ডি কেন নিয়েছি এটা তো হবে হ্যাঁ এবারে আমি ইন্টিগ্রেট করলাম বলো এই ইন্টিগ্রেশনের সিগনিফিকেন্স কি সব এক্সটেনশন গুলোকে অ্যাড করছে সব এক্সটেনশন গুলোকে অ্যাড আমি এটাকে বলতে পারি ডেল্টা এই এক্সটেনশন গুলোকে অ্যাড করা মানে তো ডেল্টা আবার তুমি এইভাবেও বলতে পারো বলো তো যখন ওয়াই ইকুয়াল টু

তোমরা আমাকে ফাইনালি বলবে এগুলো স্ট্যান্ডার্ড বইতে করে দেওয়া আছে আমাদের সব বইতেই মোটামুটি করে দেওয়া আছে এটা আসছে কিনা বলো নিষ্ঠা আজকে আটটা পনেরো থেকে ক্লাস ছিল আমারও কয়েকদিন আগে খুব জুম প্রবলেম করছিল আচ্ছা শোনো আমি এই যে প্রবলেমটা করেছি সেটা একটুখানি বলে দিচ্ছি শোনো সবাই আবার বলছি আমার কাছে একটা রড আছে এই রডটাকে যদি আমি এইভাবে ঝুলিয়ে দিই তাহলে এর ওয়েটটা নিচের দিকে কাজ করবে তাই তো যদি নিচের দিকে কাজ করে তাহলে আমার এর ওয়েটটাতে আহ স্ট্রেস ক্রিয়েট হবে স্ট্রেস ক্রিয়েট হলে স্ট্রেন ক্রিয়েট হবে রাইট এবারে আমি দুটো সেকশন থেকে ধরলাম ওয়ান অ্যাড টু 1 সেকশন আর 2 সেকশন 1 সেকশনে নিচে কম মাস ঝুলে আছে আর 2 সেকশনের নিচে সরি 1 সেকশনের নিচে বেশি মাস ঝুলে আছে আর 2 সেকশনের নিচে কম মাস ঝুলে আছে যেহেতু 1 সেকশনের নিচে বেশি মাস ঝুলে আছে সেই কারণে 1 এ মানে নিচের দিকে ফোর্স বেশি লাগবে তার মানে 1 সেকশনে স্ট্রেস বেশি লাগবে তার মানে 1 সেকশনে স্ট্রেন বেশি হবে মানে ইলঙ্গেশন বেশি হবে এরকম করলে আমি দেখব এই রডের প্রতিটা পয়েন্টে ইলঙ্গেশন डिफरेंट হচ্ছে তার মানে এই প্রবলেমটা আমরা কনস্ট্যান্ট স্ট্রেস দিয়ে করতে পারবো না যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্ট্রেস দিয়ে আমরা করতে পারবো না সেই কারণে আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হবে ক্যালকুলাসের সাহায্য নেওয়ার ফলে আমি এখান থেকে ডি ওয়াই এর একটা ডিস্টেন্স কেটে নিয়েছি এই ডি ওয়াইটা তখন অরিজিনাল এক্সটেনশন এবং ডি ওয়াই এ যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু বাই এল এল মাইনাস ওয়াই কেন কারণ ডিওয়াই এর নিচে কতটা ওয়েট রয়েছে ঝুলছে সেইটা ওকে মানে ব্যাপারটা এরকম দেখো এইটা ডি ওয়াই আর তার তলায় এরকম একটা ওয়েট ঝুলছে যেই ওয়েটটার ভ্যালু হচ্ছে ডব্লিউ বাই এল এল মাইনাস ওয়াই এরপরে আমি এই ফর্মুলায় বসিয়েছি এই 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 ছোট্ট যেটা নিয়েছি তার জন্য আমি স্ট্রেস টেন লিখেছি ফর্মুলায় বসিয়েছি যেখানে ডি এক্স হচ্ছে এক্সটেনশন ক্যালকুলাস তোমার ইন্টিগ্রেশন করলে এটা পেয়ে যাব তোমাদের কোনো ডাউট আছে ডিআর বাকিদের কোনো ডাউট আছে আছে কি নেই আচ্ছা চলো সবাই এবার মন দেবে এই সিরিজের সব থেকে ভালো প্রবলেম এই সিরিজের সব থেকে ভালো প্রবলেম এখানেও ক্যালকুলাস লাগবে স্ট্যান্ডার্ড আমাদের স্টাডি মেটেরিয়ালে করে দেওয়া আছে বইগুলোতে খুব একটা করে দেওয়া নেই এমনি তুমি যদি একটু ভালো স্টাডি মেটেরিয়াল দেখো কোনো ইনস্টিটিউটে সেটা এটা করে দেওয়া আছে একদম স্ট্যান্ডার্ড এগুলো না করলে তোমার আমাদের ইয়ে শেষ হবে না আমি যদি একে টেবিলের উপর এইভাবে রেখে দিই তোমরা সবাই আমাকে বলো এ কি মুভ করবে ইয়ে এর মধ্যে কি স্ট্রেস ডেভেলপ হবে কি হবে না হবে না হবে না এবারে বলো আমি যদি একে এইভাবে ঘোরাই স্ট্রেস ডেভেলপ হবে কি হবে না হবে কেন বলো তো মনে আছে ধরো একটা মাস একটা মাসকে যদি আমি এইভাবে ঘোরাই এখানে টেনশন কত ডেভেলপ করে বলতে পারবে এখানে টেনশন এক্স রাইট এটা ধরলাম আমি আহ এক্স তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স তাই না এটা টেনশন ডেভেলপ করবে না বলো ক্লিয়ার এটা আচ্ছা এইবারে সেম ভাবে বলতো আমি দুটো জায়গা নিলাম এইটা একটা পোরশন নিলাম এইটা একটা পোর্শন নিলাম এবার তোমাদের আমি এই মনে করো সার্কুলার ডায়নামিক্সে করিয়েছিলাম এরকম তিনটে বেঁধে দিয়েছিলাম মনে আছে তাই না এরকম তিনটে বেঁধে দিয়েছিলাম না এবং আমি কি বলেছিলাম যে টেনশন ডেভেলপ করে ভেতরের মাছগুলোর জন্য মনে আছে হ্যালো সার্কুলার ডায়নামিক্সে মনে আছে হ্যালো 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 দাদা তাই না আচ্ছা দেখো দাঁড়াও সার্কুলার দেখি তো এখানে কতদিন আগে না বাবা কতদিন আগে কার এই যো দেখো এটা করিয়েছিলাম মনে আছে টি ওয়ান বাইরের দিকে যত মাস আছে তার উপর ডিপেন্ড করছে দেখো তো দেখো টি ওয়ান টি ওয়ান তাই না দেখো যেমন টি টু টি থ্রি কত ছিল

যদি ডিফারেন্ট হয় তার প্রতিটা পয়েন্টে স্ট্রেস डिफरेंट না তার আমার কাকিশের এই কনসেপ্ট লাগবে বলো ক্যালকুলাস ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবারে শোনো ক্যালকুলাসের কনসেপ্ট লাগবে এটা আমরা বুঝতে পেরেছি ওকে এবারে আমি सेम প্রসিডিউর सेम প্রসিডিউর এখানে বেসিক্যালি ফাইনালি ইলঙ্গেশন বার করতে বলেছে তো ইলংগেশন বার করতে যদি বলে আমি ধরে নিলাম এইখান থেকে এক্স ডিসটেন্স দূরে আমি আচ্ছা এর কি কি চিকুচি গুষ্টি দেওয়া আছে মাস দেওয়া আছে লেন দেওয়া আছে ওয়াই ইয়াংস মডিউলাস দেওয়া আছে রো দেওয়া আছে এ দেওয়া আছে ওকে এ ওকে ইনফ্যাক্ট রো এ দেওয়া দরকারও নেই কারণ মাস ইকুয়াল টু কি হবে বলো এল বাই এল সরি রো ইকুয়াল টু কি বলো মাস বাই ভলিউম না এল ইনটু এ না যাই হোক এত কিছু দেওয়া আছে এবারে ভালো করে শোনো আমি এখানে ডিএক্স এর একটা মাস নিয়েছি এই যে এইটা ডিএক্স লেন্থ বেসিক্যালি কারেক্ট এবার দেখো এইটাকে যদি আমি বাইরে বার করে আনি দাঁড়াও

তোমার কি বলে কত ইলঙ্গেশন সেটা বার করতে হবে কত ইলঙ্গেশন সেটা বার করতে হবে তারপরে তোমরা এটা তো বুঝতে পেরেছ ডিএক্স এ একটা টেনশন কাজ করবে করবে না বলো ডিএক্স এই 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 একটা টেনশন কাজ করবে কি করবে না বলো ডিএক্স এ এই একটা টেনশন কাজ করবে কি করবে না করবে তার কি আমাকে মানে ডিএক্স যেটা মানে সরি টিএক্স যেটা মানে টেনশন এট এক্স এইটা প্রথমে বার করতে হবে

একটু ভাবতে দাও আমাকে কি করতে হবে ওকে দেখো ভালো করে শোনো এইটার মাস হচ্ছে আমি ধরলাম ডিএম এইটার মাস তাহলে আমাকে বলতে পারবে বলো শোনো কনসেপ্টটা শোনো এই দেখো এইখান থেকে এই পয়েন্টটা হচ্ছে এক্স আর তারপরে হচ্ছে ডিএক্স ডিএম আর আমি এইটুকু ধরলাম এম নট কি বললাম বলো এইটুকু ধরলাম এম নট এবারে ভালো করে শোনো আমার এইদিকে আর এই দিকে টেনশন ক্রিয়েট মানে কাজ করবে না বলো এইদিকে এই দিকে টেনশন কাজ করবে না এবার তুমি বললে কেন দুদিকেই টেনশন কাজ করবে আরে বাবা দুদিকে টেনশন না কাজ করলে তো একদিকে যদি টেনশন কাজ করে তাহলে ফ্রি বডি ডাইগ্রামে তো ওই দিকে একসোলাইট করবে কিন্তু এই যে দুটো টেনশন কাজ করবে ভালো করে শোনো যে দুটো টেনশন কাজ করবে ভালো করে শোনো যে দুটো টেনশন কাজ করবে এই দুটো টেনশন সেম হবে না কি বললাম বুঝলে আমি ধরলাম এটা টি ওয়ান এটা টি টু

আচ্ছা তার ভেবে দেখো তার এম নট আচ্ছা আমরা একটু আগে কি বললাম যে বাইরের দিকে যত মাস আছে মানে এই যে টেনশনটা এটা কার উপর ডিপেন্ড করবে বাইরের দিকে কত মাস আছে তাই না বলো বলো টি ওয়ানটা করবে বাইরের দিকে কত মাস আছে বাইরের দিকে কত মাস আছে এম নট আর এই টি কার উপর ডিপেন্ড করবে বলো বাইরের দিকে কত মাস আছে বলো বলো বাইরের দিকে কত মাস আছে এম নট প্লাস ডিএম না কারেক্ট

অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে এখানে আমাকে একটা ডিএক্স মানে গুণ করতে হবে কি বললাম বলো একটা ডিএক্স গুণ করতে হবে সরি মানে ডিএক্স যোগ করতে হবে আমি কি বললাম বুঝলে হ্যালো তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিন্তু ভেবে দেখো এইখান থেকে এক্স আর এই ডিএক্স এর লেন্থটা তো খুব ছোট তার আমি এই পুরোটাকেও তো এক্স ধরতে পারি বলো এইটা এই টি ওয়ান আর টি টু তোমরা কে কে বুঝতে পেরেছো বুঝেছি ভেরি গুড বলো তো এই ডিফারেন্সটা কি এই ডিফারেন্সটা ডিটি না এই ডিফারেন্সটা ডিটি না তাহলে ডিটি ভ্যালু কি হবে বলো তো ডিএম ওমেগা স্কয়ার এক্সট্রা ভেবে বলো তোমরা কি এটা বুঝতে পেরেছো যেটা ডিটি পেয়েছি সেটার আমার ই টেনশন কি হয়েছে মানে সেটার ভ্যালু এটা এইবারে ভালো করে শোনো হ্যাঁ বলো বলছি যদি টি2 ক্ষেত্রে ওটা এক্স প্লাস ডি করতাম তাহলে তো আমাকে আরেকটা টার্ম আনতে হতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিন্তু তখন দেখো ডি2 এর অ্যাপ্রক্সিমেশন করে নিতে পারতাম কিন্তু

বলো ডিটিটা কি চেঞ্জ টেনশন না ওকে বলো ডিটিটা কি চেঞ্জিং টেনশন না আচ্ছা এবারে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে বলো তো এক্স ডিসটেন্স দূরে এক্স ডিসটেন্স দূরে টেনশনের চেঞ্জ কত বলো এক্স ডিসটেন্স দূরে টেনশনের চেঞ্জ কত বলো এক্স ডিসটেন্স দূরে একটা লেয়ারে একটা লেয়ারে টেনশনের চেঞ্জ কত এই যে ডিটি তাই না হ্যালো এবারে শোনো খুব ভালো করে শোনো আমি এইখান থেকে সরি আর ডিস্টেন্স দূরে আর কত টেনশন সেটা বার করতে চাইছি তাহলে আমি কি করব তো এখানে ইন্টিগ্রেট করব এবার এইখানে ইন্টিগ্রেট কোথা থেকে কোথায় করব সেটা বলতে পারবে আমি এইখানে আর ডিস্টেন্স দূরে একটা ইয়ে পেতে চাইছি এই ইন্টিগ্রেশনটা কি হবে 0 টু আর না আর টু এল কেন

আমি তো এটা ক্যালকুলাস মেথড দিয়ে করেছি অনেক জায়গাতে এটা ক্যালকুলাস মেথড দিয়ে করার নেই অনেক স্টাডি মেটেরিয়ালে এই যে কোনটা মাইনাস বলছি 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 বলছি

এই যে এইটার মধ্যে টি ওয়ান না টি টু কোনটা বেশি টি টু তারপরে টি টু বেশি হলে আমার ডিটি ডিরেকশন কোন দিকে হওয়ার কথা বাদিকে না বুঝতে পেরেছো তার মানে আমি যদি মানে তার মানে মাইনাস সাইনটা আসার কারণ বুঝতে পেরেছো হ্যালো বলো মাইনাস সাইনটা আসার কারণ বুঝতে পেরেছো তার মানে আমি যদি শুধু মানে ম্যাগনিটিউড বলি তাহলে এটা লিখতে পারি শুধু ম্যাগনিটিউড কোনো ডাউট আছে আবার ভুল লিখেছি তাই না বলো শুধু ম্যাগনিটিউড এবার আমাকে একটা কথা বলো এইখান থেকে এই রডের এই পজিশন থেকে আর ডিস্টেন্স দূরে আমার টেনশন কত এইটা তাই না তাহলে বলো আর ডিস্টেন্স দূরে আমাকে যদি স্ট্রেস বার করতে বলে তাহলে আমি কি করবো টি আর বাই কি লিখব বলো এবার তো প্রসিজিওর আচ্ছা এইবারে শোনো এইবারে আমি তো এইটা অরিজিনাল লেন্থ নিয়েছিলাম ডিএক্স আমার এই অরিজিনাল লেনথে বিকজ অফ টেনশন ডিফারেন্স টেনশন ডিফারেন্স মানে হচ্ছে স্ট্রেস আমার এ ইলংগেট হবে কি হবে না বলো ইলংগেট হবে কি হবে না হবে সেটাকে আমি ধরলাম ডি এই এরকম এক্স সেটা ইলংগেট হবে কি হবে না হবে রাইট এইবার বলো এইখানে টেনশন এটা যদি আর ডিস্টেন্স দূরে হয় মানে এরকম ব্যাপার এবারে এরকম আমি ড্র করছি বুঝবে সবাই ভালো করে আর ডিস্টেন্স দূরে আমার টেনশন হচ্ছে এই দিকে টি আর এইটা হচ্ছে ডি আর আর এই ডি আর এর জন্য আমার ইলংগেট হয়েছে ডি সিগমা সিগমা না ডি এক্স ধরলাম মানে এটা অন্যরকম এক্স কিন্তু এরকম এক্স না এইরকম এক্স এটা ইলঙ্গেশন তাহলে বলো তো এই যে আমি এই ডায়াগ্রামটা ড্র করেছি এর জন্য আমি কি লিখতে পারি তোমার তোমার ইলাস্টিসিটি ইকুয়েশন কি লিখতে পারি বলো

m omega square by 2 la এ square minus r square এটা কে ইন্টিগ্রেট করলে এটা হবে টোটাল ইলংগেশন এবার এইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে 0 এটা এটা ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করব বলো এবারে এটা ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করব 0 টু 0 টু l বলো বলো তোমরা ইকুয়েশনটা বুঝতে পেরেছো কি না বলো তোমরা ইকুয়েশনটা বুঝতে পেরেছো কি মানে আমি একটা পয়েন্টে এট এ আর পয়েন্টে গিয়ে আমি প্রথমে ইয়েটা ক্যালকুলেট করেছি কিটা বলো তোমার টেনশনটা সেখান থেকে ওই পয়েন্টে তার মানে ওই পয়েন্টে কত স্ট্রেস প্রডিউস হচ্ছে সেটা বার করেছি এই যে এখান থেকে এত স্ট্রেস প্রডিউস হচ্ছে करेक्ट करेक्ट তার মানে এরপরে আমার কাছে যা আছে একদম ক্লিয়ার কাট ইন্টিগ্রেশন আমাকে তোমরা ফাইনালি এটা ক্যালকুলেট করে বলো তো এটা আসছে কিনা ডেল্টা এল ইকুয়াল টু রো

ভেবে দেখো এখানে যেহেতু ঘুরছে সেই হেতু দুদিকেই টেনশনটা আমার লাগে সেখান থেকে আমি ডিফারেন্সটা বার করেছি কি বললাম বুঝলে সেখান থেকে আমি ডিফারেন্সটা বার করেছি আচ্ছা এটা না আরেকটু ভাবেও করা যায় আমি যে এই যে ক্যালকুলাস মেথড দিয়ে করলাম সেটা না করেও করা যায় এই যে এটা ক্যালকুলাস মেথড দিয়ে করলাম না না করা যাবে না করা যাবে না যেমন ধরো হ্যাঁ বলো বলছি যদি ওখানটাতে মানে

এবারে শোনো এই টোটাল জিনিসটা কি মুভ করছে কি করছে না এই যে এইটা মানে মানে কোনো অ্যাক্সেলারেশন আছে কি নেই আচ্ছা যদি না থাকে তাহলে এদিকে ডিটি বেশি আছে না তার মানে এইদিকে কি ফোর্স কাজে লাগবে বলো ডিএম ওমেগা স্কোয়ার এটা ধরো এখান থেকে যে এক্স তার মানে না ভুল করলাম উল্টো করলাম তো বলো এইদিকে বেশি আছে তো এবার সেন্ট্রি ফোর্স কোন দিকে কাজে লাগবে ফোর্স বাইরের ফোর্স তুমি এর ওপরে বসে আছো কোনো অবজারভার বাইরের দিকে dn omega square x ওখান থেকে দেখো তো dt এর ভ্যালু এটা আসে কিনা আগেরটার মতো আসে কিনা হুম দেখো এটা এটার ক্ষেত্রেও ক্ষেত্রে dt ভ্যালু এটাই আসবে ওকে ওকে আচ্ছা এই যে কি বলে সায়ন আমরা যে এই যে t1 আর t2 এখানে x dx এর যে কনসেপ্টটা নিছিলাম না এই যে এখানে x dx এর যে কনসেপ্টটা সেটা ভুলেই যাও দরকার হলে তোমরা এইটা দিয়ে করোই না এইটা দিয়ে করো দেখো এইটা দিয়ে এইটা দিয়ে অনেক সুবিধা না আমি এখন যেটা করালাম ডিটি এটা দিয়ে করো ঠিক আছে নইলে কনফিউজ হয়ে যাবে দেখো ডিটি ভ্যালু একই তো আসার কথা হ্যাঁ আসছে তো বলো ডিএম ওমেগা স্কোয়ার এক্স ঠিক ঠিক ওকে এবার ডিটি তুমি পেয়ে গেছো মানে চেঞ্জ ইন টেনশন পেয়ে গেছো রাইট শুড আই মুভ ফরওয়ার্ড হ্যালো শুড আই মুভ ফরওয়ার্ড এই দুটো প্রবলেম তোমরা একটু দেখবে আমি এখন যেভাবে ডিটি করালাম সেইভাবে করবে আমি এখন যেভাবে ডিটি করালাম সেইভাবে করবে আর এইভাবেও তোমরা ডিটি যারা বুঝেছো মানে আমি এখানে কিন্তু ডিএক্সটাকে নেগলেক্ট করেছি এই এক্সে ডিএক্সটাকে নেগলেক্ট করেছি এক্সে ঠিক আছে ডিএক্সটাকে নেগলেক্ট করেছি এক্সে ঠিক আছে এইভাবেও ডিটি একই আসবে এইভাবেও ডিটি একই আসবে বলতো ডিটির মানে ডিরেকশন কোন দিকে ভেতরের দিকে না বাইরের দিকে ভেতরের দিকে ভেতরের দিকে ফাইন তো সেখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি বলো টেনশন অ্যাট এ পার্টিকুলার ডিস্টেন্স আর পেয়ে যাচ্ছি সেখান থেকে আমি ইলঙ্গেশন বার করেছি ক্লিয়ার ক্লিয়ার বলো ক্লিয়ার ওকে আমাদের সেইভাবে দেখতে গেলে ফাঁড়া কেটে গেছে এই দুটো প্রবলেমই যেটা তোমার ক্যালকুলাস দিয়ে করানো হয় স্ট্যান্ডার্ড প্রবলেম সব জায়গাতে মোটামুটি করিয়ে দেওয়া হয় ওকে এইবারে আমরা যেটা করব এখন যা বেঁচে আছে আমাদের সিলেবাসে অত্যন্ত ইজি জিনিসপত্র বেঁচে আছে ঠিক আছে স্ট্রেস ট্রেন কার্ভ তারপরে অ্যানালজি অফ রড অ্যান্ড স্প্রিং তারপরে পয়জন রেশিও বাস ও আরেকটা একটা জিনিস বেঁচে আছে সেটা হচ্ছে ওই তোমার ইন্টারাটমিক ফোর্স কনস্ট্যান্ট রাইট ইন্টারাটমিক ফোর্স কনস্ট্যান্ট বেশিরভাগই জিনিসপত্র করিয়ে দিয়েছি তোমরা যদি আমাদের ক্লাস ওয়ার্কের শিট দেখো সেই শিটে দেখবে সব ধরনের মানে সব প্রবলেমই মোটামুটি হয়ে গেছে ঠিক আছে চলো আমরা বাল্ক মডুলাস এ আমি কি বাল্ক মডুলাস সম্বন্ধে আমার তোমাদের অনেক কিছু বলেছিলাম অনেক কিছু না বাল্ক মডুলাস সম্বন্ধে আমি যে খুব ভিন জানি তাও না এই এইটুকু ফর্মুলাই জানি এর কম্প্রেসিবিলিটি ঠিক আছে বাস ওটুকু বললেই হবে চলো হেডিং দাও স্ট্রেস স্ট্রেন কার্ভ স্ট্রেস স্ট্রেন কার্ভ খুব ইম্পর্টেন্ট একটা কার্ভ সব বইতে করে দেওয়া আছে এক্সপ্লেনেশনও বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে মানে বিভিন্ন রকম মানে কি বলতো এ এটাকে এ ধরেছে বি ধরেছে আদারওয়াইজ মোরাললেস এক্সপ্লেনেশন সব সেম এই তোমার কার্ভটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি একটু বোঝাই দেখো সবাই দেখো ধরো একটা একটা টেবিল আছে ওকে এই টেবিলের উপরে দুটো এই এক্সপেরিমেন্টটা তোমরা আইআইটি তে গিয়ে ফার্স্ট ইয়ারে করবে দুটো এই এক্সপেরিমেন্টটা দুটো এরকম মানে রড আছে এবার এখানে ফাঁকা তুমি একটা স্টিলের স্ট্রিং নিয়েছো এই এটা এ এটা বি এই এ পয়েন্টে এই স্টিলের স্ট্রিংটা একদম বেঁধে দেওয়া যায় কি বললাম এ পয়েন্টে স্টিলের স্ট্রিংটা একদম বেঁধে দেওয়া যায় ওকে বেঁধে দিয়েছো এখানটায় আর এইখানটায় ভালো করে দেখো এইখানটায় বেসিক্যালি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে মানে এরকম এটাকে তুমি ঘোরাতে পারো এই যে এইটাকে এবার এইটাকে যদি ঘোরাও না এর উপরে এর উপরে না এরকম মার্কিং করা আছে কি বললাম এরকম মার্কিং করা আছে ওকে তার মানে এখানে ধরো ডিগ্রিতে মার্কিং করা আছে এখানে ধরো ডিগ্রিতে মার্কিং করা আছে আর এই স্ট্রিংটা এর সাথে এরকম জড়ানো রয়েছে তলায় এর তলায় এবার ধরো একে যদি তুমি ঘোরাও কি বললাম একে যদি তুমি ঘোরাও একে যদি তুমি পাঁচ ডিগ্রি ঘোরাও তাহলে এই স্ট্রিংটা বলতো এই তলায় মানে 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 জড়িয়ে যাবে কি জড়িয়ে যাবে না এর তলায় যাবে রাইট যদি 5 ডিগ্রি ঘোরাও তাহলে সেটা এক মিলিমিটার জড়িয়ে যাবে তাহলে সেই এক মিলিমিটারটা বাড়লো না কমলো কমলো কোথায় কমলো 1 মিনিট বেড়ে গেল স্ট্রিং এর লেন্থ ও আচ্ছা हां তাহলে স্ট্রেন তৈরি হলো কি হলো না হলো ভেরি গুড তার মানে সেখানে কি আচ্ছা স্ট্রেন তৈরি হলো এটা তো বোঝা গেল আচ্ছা স্ট্রেন তৈরি হয়েছে তার মানে डेफिनेटলি স্ট্রেসটা তো তৈরি হয়েছেই ওকে সেই স্ট্রেসটা মাপার জন্য এখানে একটা সেন্সর লাগানো হয় সেই সেন্সরটা আমাদের এখানে ডিসপ্লেতে তোমায় দেখায় ওকে বলো তোমরা কি এক্সপেরিমেন্টাল সেটআপটা বুঝতে পেরেছো এবার তুমি প্রতি 5 ডিগ্রি করে বাড়াবে মানে প্রতি 1 মিলিমিটার করে বাড়াবে

বিলিভ মি এই গ্রাফটাই সব বইতে দেওয়া আছে আর এই গ্রাফটাই আমাদের দরকার এক্সপেরিমেন্টালটা সেট আপটা কোথাও দেওয়া নেই কিন্তু তুমি আমি তোমাদের একটু বলে দিলাম যে এটা জেনারেলি আইআইটি গুলোতে করানো হয় ঠিক আছে এইবার এই গ্রাফটার ইন্টারপ্রিটেশনটাই মেন এই গ্রাফটা আমাদের এক্সামে আসে এবার করতে করতে তুমি যে ডেটাটা পেয়েছো সেই ডেটাটা তুমি এই রকম পেয়েছো আচ্ছা দাঁড়াও একদম এই রকম পেয়েছো

সরি শেপটা মোটামুটি সব মেটেরিয়ালের জন্য সেম থাকে কোনটার জন্য স্লোপটা বেশি হয়ে যায় কি বললাম বুঝলে ধরো তুমি দুটো মেটেরিয়াল নিলে আমাদের আইআইটি তে থার্ড ইয়ারে একটা টপিক ছিল মেটেরিয়াল সায়েন্স বলে বলতে ভাবতাম যে মেটেরিয়াল সায়েন্স তো ওই তো ওই ইলাস্টিসিটি যেটা ইলেভেন টুয়েলভে পড়তাম না ইজি চ্যাপ্টার বাপরে কি টাফ ছিল একজন ফরেন ফ্যাকাল্টি ক্লাস নিতেন আইআইটি তে জ্যাকব জোসু না কি বাপরে দেখো এই কার্ভটা কোনটার জন্য এরকম হবে কোনটার জন্য এরকম হবে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে কিন্তু শেপটা একই রকম হবে ওকে এইবারে এটা অরিজিন এটা অরিজিন এটাকে বললাম ও এই পয়েন্টটা এ এই পয়েন্টটা বি এই পয়েন্টটা সি এই পয়েন্টটা ডি আচ্ছা ডি টা না আমি একটু এটা একটু ভুল ড্র করেছি এটা একটু ভুল ড্র করেছি কতটা ইয়ে করতে হচ্ছে ভুল ড্র না কার্ফটা না এতটা নিচে নামবে না এইরকম হয় এতটা নিচে নামে না বুঝতে পেরেছ এতটা নিচে নামে না কারণ আমি এই এর নিচে নামিয়ে দিয়েছিলাম সেটা ঠিক ওরকম হয় না আমি আবারও বলছি এটা কি বলো পিওরলি এক্সপেরিমেন্টাল কার্ভ ও ও এ বি সি ডি ভালো করে শোনো এবার এই কার্ফটার ইন্টারপ্রিটেশন ও থেকে এ স্ট্রেট লাইন কি বললাম ও থেকে এ স্ট্রেট লাইন বলল বল তো স্ট্রেস বাড়ালে স্ট্রেন বাড়বে কি কমবে ও থেকে এ গুড वेरी गुड ও থেকে এ প্রথমে আমরা ডিসকাস করছি ও থেকে এ আচ্ছা এই ও থেকে এ তে স্ট্রেস স্ট্রেন কিভাবে রিলেটেড বলো লিনিয়ারলি রিলেটেড না হুম তাহলে বলো তো এরSlopeটা কি হবে ইয়াংস মডিউলাস वेरी गुड এই যে আমি লিখে দিয়েছি তুমি এইটাকে y ধরো এইটাকে ক্যাপিটাল ওয়াই আর এটাকে এক্স কারেক্ট বুঝতে পেরেছ টা আচ্ছা এবার ভালো করে শোনো তুমি একটা মেটেরিয়ালকে ধরো এই পয়েন্টে এনেছো এই পয়েন্টে যদি স্ট্রেসটাকে ছেড়ে দাও কি হবে বলো তো মানে যে স্ট্রেসিং ফোর্স বা ডিফর্মিং ফোর্সটাকে ছেড়ে দাও ও কি আবার আগের জায়গায় চলে আসবে এই জায়গায় আসবে আবার আগের জায়গায় চলে আসবে আমার কথা বুঝতে পারলে ভেবে দেখো না যদি স্ট্রেস না থাকে তাহলে স্ট্রেনের ভ্যালু কত হওয়ার কথা তাই না এবং সে এই পাথেই ব্যাক করবে কি বললাম বুঝলে এই পাথেই ব্যাক করবে ক্লিয়ার এবার বল ও থেকে a এটাকে কোন একটা লিমিট কথা আমি বলেছিলাম কি লিমিট বলো তো ও থেকে এ ইলাস্টিক লিমিট বলেছিলাম মনে আছে হ্যাঁ আরে বাবা ইলাস্টিক লিমিটের মধ্যেই তো তোমাদের ইয়াংসমর লি বুকস অফ ভ্যালিড ক্লিয়ার আচ্ছা এবারে ভালো করে শোনো এ থেকে বি এ থেকে বি ভালো করে শোনো ধরো আমি এর এ থেকে বি স্ট্রেট লাইন কি স্ট্রেট লাইন না স্ট্রেট লাইন কি স্ট্রেট লাইন না বলো এ থেকে বি স্ট্রেট লাইন নয় তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যদি আমি এ থেকে বি এর মধ্যে কম ফোর্স দি স্ট্রেনটা বেশি বাড়বে মানে ইলঙ্গেশনটা বেশি হবে দেখো এই ডিসটেন্সটা তো কম আর এই ডিসটেন্সটা তো বেশি আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম টেলিং তার মানে কি হয়েছে তুমি একটা ব্যাটাকে ইয়ে কি বলে মেটেরিয়ালকে টেনেছো এর পরে টানা মানে কি এ পয়েন্টের পরে টানা মানে কি ইলাস্টিক লিমিট তুমি পার করে গেছো তার মানে তার মাঝখানে ইন্টারাটমিক ডিস্টেন্সটা কি হয়েছে একটু বেড়েছে কারেক্ট ইন্টারাটমিক ডিসটেন্সটা বেড়েছে রাইট এবার বলো ইন্টারাটমিক ডিসটেন্স যদি বেড়ে যায় তাহলে ওর মধ্যে বাউন্ড মানে ও একটু লুজলি বাউন্ড হয়ে গেছে না বলো লুজলি বাউন্ড হয়ে গেছে এবার বলো তারপরেও যদি তুমি

তার মানে কি এইখানে যেটা এফ মানে ফোর্স বেশি দিলে মানে ফোর্স কম দিলে এইটা অনেক বেশি না স্ট্রেনটা ভেবে দেখো কারণ এটা তোমার নেই এটা এরকম কার হয়ে গেছে আমার কথা বুঝতে পেরেছো এই বলে প্রপোর্শনাল লিমিট মানে কি এর মানে হচ্ছে ভালো করে শোনো তুমি লুজলি বাউন্ড হয়ে গেছে কোনো ব্যাপার না তুমি এরকম কোনো একটা পয়েন্টে নিয়ে গিয়ে ধরো এখানে গিয়ে তুমি তোমার আহ কি বলে স্ট্রেসটাকে জিরো করে দিলে এখানটায় হ্যালো এখানটায় গিয়ে স্ট্রেসটাকে জিরো করে দিলে কারেক্ট এখানে গিয়ে স্ট্রেসটাকে জিরো করে দিলে তাহলে স্ট্রেনটা কত হওয়ার কথা জিরো হয়ে যাওয়ার কথা না হ্যালো এই পয়েন্টে গিয়ে তুমি স্ট্রেসটাকে জিরো করে দিয়েছো হঠাৎ করে স্ট্রেসটাকে জিরো করে দিয়েছো তাহলে স্ট্রেন জিরো হয়ে যাওয়ার কথা না হ্যালো তোমরা শুনতে পাচ্ছ তো হুকসলা তো খালি ইলাস্টিক এ অফ দি ভ্যালু ওয়েট করো ওয়েট করো আমার কথাটা বলো মানে এ তে গিয়ে যদি আমি স্ট্রেসটা জিরো করে দিই তাহলে তোমার স্ট্রেনটা জিরো হয়ে যাওয়ার কথা কি কথা না কথা কোনো ডাউট নেই এতে কিন্তু কিন্তু এইখানেই গন্ডগোল আমি একটা জিনিস দেখতে পেয়েছি এ থেকে বি এটা কিন্তু হুকস ল ভ্যালিড নয় মানে স্ট্রেস डायरेक्टली প্রপোর্শনাল টু স্ট্রেস নয় करेक्ट কিন্তু আমি এইখানে গিয়ে যদি কোনো একটা ই মানে স্ট্রেসটা মানে কথার কথা ধরো এইরকম একটা বডি करेक्ट আমি ভালো করে শোনো একে এইভাবে টেনেছি টেনে এরকম বড় হয়েছে তাই তো এবার বলো এই পজিশন থেকে যদি আমি ছেড়ে দিই আবার আগের পজিশনে ফিরে আসবে না যদি ও থেকে এর মধ্যে আমি ফোর্সটা দি বলো ফিরে আসবে কি আসবে না রাইট প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এ থেকে বি এর মধ্যেও গিয়ে যদি আমি ছেড়ে দিই আমি আবার বলছি এ থেকে বি এর মধ্যে গিয়েও যদি আমি ছেড়ে দিই কি বললাম বলো এ থেকে বি এর মধ্যেও গিয়ে যদি ছেড়ে দিই তাও ও ব্যাক করবে এর জায়গায় সেই জন্য একে প্রপোর্শনাল লিমিট বলে ইলাস্টিক লিমিট বলে না কেন হুকস ল ভ্যালিড নয় বলো এবিতে হুকস ল ভ্যালিড না হুকস ল ভ্যালিড নয় কারেক্ট আচ্ছা এটা যদি আমাদের একটু বুঝতে অসুবিধা হয় আমি আরেকটু পরে আবার আসছি ধরো আমি বি তে গেলাম বি থেকে সি তে যাচ্ছি সি তে যাচ্ছি মানে আমি কি বাড়াচ্ছি স্ট্রেস বাড়াচ্ছি স্ট্রেস বাড়াচ্ছি কারেক্ট স্ট্রেস বাড়াচ্ছি ওকে এবারে শোনো খুব ভালো করে শোনো একটুখানি ভাবতে দাও ইয়েস ইস ইয়েস বলো এই অব্দি কোনো ডাউট আছে এইবারে শোনো আমি কি বলতে চাইছি তুমি বি থেকে সি যাচ্ছ রাইট বি থেকে সি যাচ্ছ তুমি এইখানে গিয়ে এইখানে গিয়ে তুমি জিরো করে দিয়েছ কি হবে বলতো ও কি আবার এই পাথে ফিরবে না ও তখন কিভাবে ফিরবে ফিরবে ভালো করে লক্ষ্য করো ও তখন এইভাবে এই পাথে সরি মানে বেসিক্যালি এটা একটা স্ট্রেট লাইন হতে হবে কি বললাম বলতো এই যে বুঝতে পারছো এই এই পাথে ফিরবে ভেবে দেখো তো এই পাথে যখন ফিরবে তখন এই পয়েন্টে এসে ফোর্স কত বা স্ট্রেস কত

y i e l d in -E point correct এবারে দেখো তারপরেও আমি আস্তে আস্তে আরো এগিয়ে যাচ্ছি ওকে এর আমি আস্তে আস্তে আরো এগিয়ে যাচ্ছি ওকে এরপরে আস্তে আস্তে আরো এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে আমি আচ্ছা c থেকে take... আচ্ছা c of dsg ভালো করে শোনো c of dsg এই c টাকে বলে আলটিমেট পয়েন্ট

বি এর পরে লস হয়েছে এরপরে কিন্তু লস হয়নি দেখো ও টু এ ইলাস্টিক বিহেভিয়ার আছে ও টু বি ইলাস্টিক বিহেভিয়ার আছে কিন্তু ও টু এ স্ট্রেস স্ট্রেন প্রপোর্শনাল কিন্তু এ টু বি স্ট্রেস স্ট্রেন প্রপোর্শনাল নয় সেটা প্রপোর্শনাল লিমিট আচ্ছা অনেক বইতে না ও থেকে বি পর্যন্ত প্রপোর্শনাল লিমিট বলা আছে কিন্তু আমি ওটাকে ইলাস্টিক লিমিট আর প্রপোর্শনাল লিমিটে ভেঙে দিয়েছি কোনো চাপ নেই কি বললাম বলো লিমিট অফ প্রপোর্শনালিটি প্রপোর্শনাল লিমিট বা লিমিট অফ প্রপোর্শনালিটি লিমিট বলো এই অবধি কোনো ডাউট আছে এই এই কার্ভের বলো সি অবধি কোনো ডাউট আছে এই কার্ভের

কি বললাম বলো সি থেকে ডি এই হচ্ছে ফ্র্যাকচার রিজিয়ান মানে কি সি থেকে ডি ফ্র্যাকচার রিজিয়ন মানে কি ফ্র্যাকচার রিজিয়ান কারণ এইখানে আর ইলাস্টিক বা প্লাস্টিক কোনো বিহেভিয়ারই আসবে না মানে সি থেকে তুমি মানে স্ট্রেস দিতে 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 একদম আলটিমেট পয়েন্টে নিয়ে গেছ তারপরে তারপরে আচ্ছা তারপরে একটা জিনিস কি লক্ষ্য করেছো সি থেকে ডি তুমি যদি স্ট্রেসটা কমিয়ে দাও তাহলে লক্ষ্য করে মানে কি ভেবে বলো মানে কি এর মানে হচ্ছে তোমার ইন্টারাটোমিক ডিস্টেন্স গুলো হয়ে গেছে একদম মানে আগে কি হতো ও থেকে সি পর্যন্ত একটা বা ফোর্স ডেভেলপ করার চেষ্টা করতো না ও থেকে সি একটা রেজিস্টিভ বা রেস্টোরিং ডেভেলপ করার চেষ্টা না তার জন্যই তো অরিজিনাল পজিশনে ফিরে আসতো কিন্তু এখন সি থেকে ডি সেই ক্ষমতাটা চলে গেছে কি বললাম বলো সি থেকে ডি সেই ক্ষমতাটা চলে গেছে এখন তুমি ওর মধ্যে স্ট্রেস কম করালেও ও আর ফিরে আসবে না তার মানে ওটা সি থেকে ডি ফ্র্যাকচার রিজিয়ন আর এই ডি বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট কি বললাম ডি পয়েন্টকে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট আচ্ছা তোমরা ডি পয়েন্টের করসপন্ডিং একটা স্ট্রেস পাবে ডি পয়েন্টের একটা স্ট্রেস পাবে বলো ডি পয়েন্টের করেসপন্ডিং একটা স্ট্রেস পাবে পাবে এই ডি পয়েন্টের করসপন্ডিং যে স্ট্রেস তাকে বলে তাকে বলে ব্রেকিং স্ট্রেস ডাউট থাকলে বলো ডাউট থাকলে বলো ওকে বলো তোমাদের কোনো ডাউট আছে বলো এই কার্ভটাতে কোনো ডাউট আছে তোমাদের এক্সামে আসবে এই কার্ভটা আসে এখান থেকে এই কার্ভটা ভেরি ইম্পর্টেন্ট আর ওই স্ট্রেস এই এনার্জি ইকুয়াল টু ভলিউম ইন্টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ওই ওই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট আমি এটা বোর্ডের এক্সামের কথা বলছি আসলে তোমরা এটা ভালো বোঝাতে পারবে কি পারবে না বলো আচ্ছা এবারে আমি দুটো কথা বলবো সেটা হচ্ছে আরেকটা টার্ম আছে তার নাম ইলাস্টিক আফটার এফেক্ট জাস্ট টার্মটা মনে রাখো ইলাস্টিক আফটার এফেক্ট বলে দিচ্ছি কি আগে লিখে দিচ্ছি দেখো আমি একটা বডি কে টানলাম টেনে হট করে স্ট্রেসটা ছেড়ে দিলাম ও কি উইদিনে ফিরে আসে না আমি মেটেরিয়ালের কথা বলছি ওর একটু টাইম লাগে কি লাগে না সেই যে টাইমটা লাগে আবার রিগেইন করতে ওই টাইমটাকে বলে ইলাস্টিক আফটার এফেক্ট নেক্সট হচ্ছে ইলাস্টিক ফ্যাটিক খুব ভালো করে শোনো আমি যদি একটা মেটেরিয়ালকে নিই ভালো করে শোনো সেই মেটেরিয়ালকে যদি আমি রিপিটেডলি সেই মেটেরিয়ালের উপর স্ট্রেস দিই তার মধ্যে স্ট্রেন তৈরি হবে তো রিপিটেডলি এবার রিপিটেডলি এই স্ট্রেস মানে স্ট্রেস স্ট্রেন তৈরি হতে হতে একটা সময় গিয়ে আমি প্র্যাকটিক্যাল বডিগুলোর কথা বলছি ওই বডিটার স্ট্রেংথ কমে যাবে কি যাবে না বলো ওই বডিটার স্ট্রেংথ কমে যাবে কি যাবে না যাবে বলো যাবে কি যাবে না এই ঘটনাটাকে বলে ইলাস্টিক এই ঘটনাটাকে বলে ইলাস্টিক ক্লিয়ার এই ইলাস্টিক ফ্যাটিক এই দুটো জিনিস মনে রাখো এই দুটো জিনিস মনে রাখলে আমাদের এই সম এই নিয়ে আর খুব একটা তোমার আহ ইয়ে করতে হবে না মানে ওকে কোনো ডাউট থাকলে বলো কোনো ডাউট থাকলে বলো এই কার বলো এই তোমার ইলাস্টিক প্যাকিট ফ্যাকিট এগুলো সব ওকে ওকে শুড আই মুভ ফরওয়ার্ড আচ্ছা দেখো এবারে আমরা মোটামুটি আমাদের এক্সামে যা আসে বা যা লাগবে মোটামুটি আমি সবই বলে দিয়েছি রেশিওটা বাকি আছে তার আগে আরো দুটো জিনিস করানো আছে সেটা হচ্ছে এটাও খুব ইজি অ্যানালজি অফ রড অ্যান্ড স্প্রিং हेडिंग डाउ, एनालॉजी ऑफ़ रोड एंड स्प्रिंग, इजी, इजी, इटा उच्च एक टा मने प्रॉब्लम सॉल्व करा रखा टा टेक्निक, प्रॉब्लम प्रॉब्लम सॉल्व करा रखा टा टेक्निक, देखो

ওয়াই তাহলে এর জন্য যে ইলঙ্গেশনটা হবে বলো এর জন্য এইটুকু যে ইলঙ্গেশনটা হবে সেটা হচ্ছে ডেল্টা এল আচ্ছা ওয়েটের জন্য যে ই সেটা আমি নেগলেক্ট করলাম ওয়েটের জন্য যে ই ঠিক আছে ওয়েটের জন্য আমি ধরো একটা ফোর্স দিয়ে টানছি শুধু ওকে তাহলে আবার দেখো সেমভাবে একটা স্প্রিং আছে একে যদি এফ দিয়ে টানি তাহলে এ ধরলাম ডেল্টা এক্স ইলঙ্গেট হয়েছে তাহলে আমি এটার জন্য কি লিখতে পারি বলো কারেক্ট তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে এই রড আর এই স্প্রিং এই ফোর্স এর ইকুয়েশন অলমোস্ট সেম দেখাচ্ছে কারণ এইটা কনস্ট্যান্ট বলো এটা কনস্ট্যান্ট না হ্যালো বলো এটা কনস্ট্যান্ট না তোমরা কি বুঝতে পেরেছ হ্যাঁ বলো তোমরা বুঝতে পেরেছ তার মানে ভেবে দেখো আমি এইটা বলতে পারি এখন থেকে এই রডকে আমি বলবো কি একটা স্প্রিং যার কে কত এল বাইএল তাই না বলো এল বাইএল রাইট একটা স্প্রিং যার তোমার কি বলে কে এ ওয়াই বাইএল কারেক্ট তাহলে এবার তোমরা আমাকে বলো তো ধরো এরকম দুটো সিনারিও আছে এটা এল এটা এল এটা

কি কোন ডাউট আছে তার মানে এই ধরনের প্রবলেম গুলো খুব সহজেই আমরা এটা করতে পারবো না ভেবে বলো এই ধরনের প্রবলেম গুলো খুব সহজেই আমরা এই ইকুয়েশনটা ফলো করতে পারবো না যেমন তোমাদের আর একটা প্রবলেম বলি রকম ভেবে দেখো এইরকম যদি আমার কোন কম্বিনেশন থাকে

আচ্ছা কে টু কে ওয়ান ইন্টু কে টু প্লাস কে থ্রি না কে ইকুইভ্যালেন্ট বুঝতে পেরেছো আচ্ছা তোমাদের কিন্তু আমি স্প্রিং এর সিরিজ প্যারালাল আগেই পোর করিয়ে দিয়েছি করিয়েছি না আবার এস এম এ করাবো নেক্সট দিন এস এইচ এম শুরু হবে দারুন চ্যাপ্টার বিলিভ মি এস এইচ এম দারুন চ্যাপ্টার তো তোমাদের এনার্জি বাঁচিয়ে রাখতে হবে এসএইচএম এর জন্য খুব কনসেপচুয়াল কিন্তু ভালো লাগবে বলো এই অব্দি কোনো ডাউট আছে

এটা ধরো এ ওয়ান এ টু ওয়াই ওয়ান ওয়াই টু আর এখানে এলেন্টেল এটাকে কি করা যায় তো কোনো আইডিয়া দাও তো এটার জন্য আমরা কিভাবে কি করতে পারি তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো এইটা বেসিক্যালি দুটো প্যারালাল স্ট্রিং দুটো প্যারালাল দুটো প্যারালাল তোমার স্প্রিং কে বুঝতে পেরেছো বলো হ্যালো এই দুটো প্যারালাল স্প্রিং না একবার বলবে কেন হচ্ছে এরকম কেন হচ্ছে না বলো আমি যখন ফোর্সটা দেব আমরা ফোর্স মানে কি এইখানে তো ফোর্সটা দিই বলো এখানে তো ফোর্সটা দিই তাই না হ্যালো আচ্ছা আচ্ছা হবে ধরো এখানে আমি পিভট করে করে দিয়েছি করে একটা ফোর্স দিচ্ছি বলো পিভট করে একটা ফোর্স দিচ্ছি না মানে আমি ধরো কথার কথা উপর থেকে এফ ফোর্স দিচ্ছি টোটাল তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে আমি ধরলাম এইটাতে দিয়েছি এইটাতে আর এইটাতে তাহলে আর না আচ্ছা আবার মানে কি এফ ওয়ান মানে ভালো করে শোনো এখানে যে স্ট্রেস ডেভেলপড হয়েছে ইন্টু এরিয়া এ ওয়ান আর এখানে যে স্ট্রেস ডেভেলপড হয়েছে ইন্টু এরিয়া এ টু ইকুয়াল টু এফ কারেক্ট তাই না এবার বলো স্ট্রেনটা সেম কি সেম না স্ট্রেনটা 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 সেম স্ট্রেনটা সেম যদি স্ট্রেন সেম হয় দেখো তো আমি এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা নাকো লিখতে পারি না কারেক্ট এটা হচ্ছে নরমাল মেথড নরমাল মেথড ওকে এবার বলো এটাকে আমি সেম ভাবে এই ইকুইভ্যালেন্ট কনসেপ্টে পার করতে পারি ইকুইভ্যালেন্ট কনসেপ্ট দিয়ে এটা সিরিজে আছে না প্যারালালে আছে প্যারালাল তাহলে কে ইকুইভ্যালেন্ট কি হওয়ার কথা কে ওয়ান প্লাস কে টু বলো কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে ওকে আচ্ছা এইবারে এখান থেকে যদি আমাকে এরকম একটা কোশ্চেন করে যে ভালো করে শোনো এখান থেকে যদি এরকম কোনো কোয়েশ্চেন করে এটা তো একটা কম্পোজিট পেয়েছি এই যে এখান থেকে একটা কম্পোজিট পেয়েছি এর এই যে এর ওয়াই ইকুইভ্যালেন্ট যদি বার করতে দেয় মানে দুটোকে মানে এই দুটো কম্পোজিটকে যদি আমি একটা সিঙ্গেল রড দিয়ে মানে তোমার রিপ্লেস করি তাহলে তার ইয়াং মডিউলাস কি হবে ধরো এখান থেকে এরকম কোশ্চেন করলো তখন আমরা কি করবো বলতো मेरे वालों इसको बार करबे इजी 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 আচ্ছা কে ইকুইভ্যালেন্ট আমি ইয়ে লিখতে পারি এটা দেখো তো কে ইকুইভ্যালেন্ট 1 বাই এল 1 বাই এল এ1 বাই 1 বাই 1 প্লাস এ2 বাই 2 এবার দেখো সেম ভাবে আমার যদি এটা কে ইকুইভ্যালেন্ট হয় মানে এটা যে ইকুইভ্যালেন্ট তার করেসপন্ডিং হচ্ছে এটা কে ইকুইভ্যালেন্ট ওকে আচ্ছা এই যে কে ইকুইভ্যালেন্ট ভালো করে শোনো এই যে কে ইকুইভ্যালেন্ট বা এইচ আর কে ইকুইভ্যালেন্ট এইটার কারণ এইটার যদি কে ইকুইভ্যালেন্ট হয় তাহলে আমার এল ঠিক আছে এল আগের মতোই থাকবে এল লেন্থ তাই না ক্রস সেকশন এরিয়া কি হবে এ ওয়ান প্লাস এ টু আর এটা হবে ওয়াই ইকুইভ্যালেন্ট দেখো এটা বুঝতে পেরেছ কিনা ভেবে বলো বুঝেছি আমি এই যে স্ক্রিনটা ইয়ে করেছি আর তোমাকে আমি আলাদা করে বার করছি যে একটাই স্প্রিং তার টোটালি কি হবে এরিয়া এ ওয়ান প্লাস এ টু আমি করসপন্ডিং ওয়াই কুই ভ্যালেন্ট ধরলাম আর লেন্থ তো সেমি থাকবে এবার বলো এই দুটোকে ইকুয়েট করে তুমি ওয়াই কুই পেয়ে যাবে বলো পেয়ে যাবে কি পাবে এ ওয়ান সরি ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু ডিভাইডেড বাই কি পাবে এ ওয়ান প্লাস এ টু পেয়েছ কিনা বলো এটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন কোন একটা বছর এসেছিল অনেক আগে এসেছিল তখন এখান থেকে ভালো মানে এরকম কোয়েশন আসতো তোমরা কি আমার এই এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো এই যে এই ইকুইভ্যালেন্টের জন্য আমি যেটা লিখেছি দেখো ইকুইভেলেন্টের জন্য টোটাল লেন্থ মানে এখানে তো এলই রয়েছে কিন্তু ইকুইভ্যালেন্ট তো চেঞ্জ হয়ে গেছে তাই না তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ঠিক আছে এখান থেকে এই একটাই প্রবলেম এসেছিল সেই জন্য এটা করালাম তোমাদের দেখবে তেরো নম্বর প্রবলেম রয়েছে ইজিলি পেরে যাবে তেরো নম্বর প্রবলেম রয়েছে ইজিলি পেয়ে যাবে সেম ভাবে সেম কনসেপ্টের ওপরে সেম কনসেপ্টের ওপরে টর্ক লাগবে সেখানে টর্ক ওটা কিন্তু স্প্রিং দিয়ে হবে না মানে স্প্রিং দিয়ে হবে কিন্তু নর্মাল দিয়ে করলে সুবিধা হবে থার্টিন নাম্বার প্রবলেম থার্টিন নাম্বার প্রবলেম ওকে ঠিক আছে আমি আরেকটু থিওরি করি নিয়ে তারপরে কয়েকটা প্রবলেম করাবো আমাদের থিওরি পোর্শন মোরাল সেম একটু ভেবে দেখি কি কি বাকি আছে আচ্ছা ইন্টারাটমিক ফোর্স কনস্ট্যান্ট বলে একটা কনসেপ্ট আছে সেটা বলবো কি বলবো না সেটা ঠিক আছে আমি বলেই দিচ্ছি ইন্টারাটমিক ফোর্স কনস্ট্যান্ট ও হো এখনো তো অ্যাঙ্গেল অফ শিয়ার অ্যান্ড অ্যাঙ্গেল অফ টুইস্ট বলা হয়নি ঠিক আছে ইন্টারাটমিক ফোর্স কনস্ট্যান্ট সেটা কাজে লাগবে না নেক্সট আমরা চলে যাব দাঁড়াও বাল্ক মডুলাসের কনসেপ্ট আমি বলে দিয়েছি রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ টুইস্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ শিয়ার এটা করাবো ও তারপরে আমাকে ইয়েটা বলতে হবে আচ্ছা তার আগে না একটুখানি পয়জো রেশিওর কনসেপ্টটা বলে দিই খুব ভালো করে শোনো poisson ratio concept ek okay. to body. okay Look heading the, -s -s the poisson ratio What ta kintu ratio poisson ratio this is a french name that's why the terminology the, 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 the pronunciation is uh, different poisson ratio আচ্ছা পয়জো রেশিওটা আমাদের এখনকার সিলেবাসে জাস্ট একটুখানি আছে কিন্তু আমি তোমাদের বললাম না এই সেম টপিক তোমরা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে করবে ইলাবোরেটলি সেখানে কিন্তু পয়জো রেশিওটা অনেক ইলাবোরেটলি আছে কেন জানো কারণ পয়জো রেশিওটা একটা পয়জো রেশিওটা একটা প্র্যাকটিক্যাল ডাইমেনশনাল অ্যানালিস ডাইমেনশনাল অ্যানালিসিস না প্র্যাকটিক্যাল ডাইমেনশন দিয়ে ডিল করে কনসেপ্টটা অত্যন্ত ইজি কনসেপ্টটা অত্যন্ত ইজি কি ইজি সেটা আমি বলছি শোনো ধরো এরকম একটা আমার রড আছে ডায়ামিটার ডি একে যদি আমি ফোর্স দিয়ে টানি তাহলে এই নিচের দিকে ইলংগেট হবে বলো নিচের দিকে ইলংগেট হবে ধরো নিচের দিকে এরকম ইলংগেট হয়েছে বলো এই ডায়াগ্রামটা কি ভুল আছে নিচের দিকে ইলংগেট হয়েছে আমি এ ফোর্স দিয়েছি অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি এর লেন ধরো এল এটা ধরো ডেল্টা এল এরিয়াটাও কমবে ভেরি গুড ভেবে রাখো যদি এই অবস্থায় থাকে এই অবস্থায় আমি ডিল করি তাহলে ভেবে রাখো

কি বললাম বলো পয়েন্ট রেশিওর কনসেপ্টটা লাগে ওকে এবারে ভালো করে শোনো অ্যাকচুয়াল ডায়াগ্রামটা কি হওয়ার কথা বলো তো অ্যাকচুয়াল ডায়াগ্রামটা এরকম হওয়ার কথা না বলো অ্যাকচুয়াল ডায়াগ্রামটা এরকম হওয়ার কথা না কারণ এখন আমি ধরলাম এইটা হচ্ছে স্মল ডি বলো এটা বুঝতে পেরেছো কি পারো নি বলো এটা বুঝতে পেরেছো কি পারো নি যদি এটা বুঝে যাই এটাকে আমরা লিখি ডেল্টা দিয়ে ডেল্টা দিয়ে এটা ডেফিনিশন পয়েন্ট অর রেশিও এটা পয়েন্ট অর রেশিও বয়েজ রেশিও এর ডেফিনেশন কি ডেফিনেশন হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন কোনো ডাউট আছে এবার বলো ল্যাটারাল স্ট্রেন মানে কি চেঞ্জ ইন ল্যাটারাল ডাইমেনশন

এবারে বলো লংগিটিউডিনাল স্ট্রেন কি হবে ডেল্টা এল বাই স্মল এল হ্যাঁ স্মল এল একটা জিনিস কি লক্ষ্য করেছো যে যদি লেন্থ বাড়ে তাহলে যদি লেন্থ বাড়ে তাহলে ডায়ামিটার বাড়বে কি কমবে কমবে তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে কি বললাম এখানে একটা মাইনাস সাইন আসবে ওকে এখানে একটা মাইনাস সাইন আসবে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো এইটা বুঝতে

তাহলে কি হবে বলতো যদি ধরো এইদিকে আমি ফোর্স দিয়েছি তাহলে আমি কি লিখবো এর জন্য পয়েন্ট রেশিও ল্যাটারালটা কোনটা এক্স অ্যাক্সিস বরাবর না ওয়াই অ্যাক্সিস বরাবর না জেড অ্যাক্সিস বরাবর বলো 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 এক্স ওয়াই প্লেনে এক্স ওয়াই প্লেনে এটাকে তুমি দুটো যে কোনো একটা লিখতে পারো ডেল্টা ওয়াই বাই ওয়াই ও লিখতে পারো অর ডেল্টা এক্স বাই ডেল্টা সরি এক্স ও লিখতে পারো নিচেরটা কি হবে বলো এটা বুঝতে পেরেছো

বলো তোমাদের কোনো ডাউটস আছে কি নেই বলো তোমাদের কোনো ডাউটস আছে কি নেই বলো তোমাদের কোনো ডাউটস আছে কি নেই 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 বলো 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 আছে কি নেই এখনো পর্যন্ত যা পড়িয়েছি ভেরি গুড মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট মানে থিওরিটিক্যাল সিলেবাস মোটামুটি আমাদের থিওরিটিক্যাল সিলেবাস কমপ্লিট আমি এবার কয়েকটা প্রবলেম করাবো আমাদের শিট থেকেই প্রবলেমগুলো করাবো কারণ আমি আরেকবার দেখিনি ভাই কোনো কিছু মিস করে গেলাম না তো বড় দুটো প্রবলেম করিয়ে দিয়েছি পয়েন্টস অর রেশিও বলে দিয়েছি দাঁড়া 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 এক মিনিট একটু দেখিনি আচ্ছা তোমরা তোমাদের শিট খোলো এটা কোথায় গেল প্রপার্টিজ 82 এখান থেকে কয়েকটা প্রবলেম করাবো দাঁড়া তো আমি আরেকবার ফাইনাল দেখিনি কিছু মিস হয়ে গেল না তো আই হোপ মিস হয়নি ওকে এটা দরকার নেই বাল্ক মডুলাস তো বলে দিয়েছি বাল্ক মডুলাস এবার সব জায়গা থেকে দু একটা করে প্রবলেম করাবো মেইন মেইন জিনিসগুলো করিয়ে দিয়েছি এই প্রবলেমটা এখন করাবো ঠিক আছে ফাইন হয়ে গেছে আমাদের সিলেবাস সবকিছু হয়ে গেছে আচ্ছা আমি একটা জাস্ট জিনিস লাস্টে লেখাবো এটা নিয়ে তোমরা ডিসকাস করার দরকার নেই সেটা হচ্ছে ইন্টারঅ্যাটমিক ফোর্স কনস্ট্যান্ট বলে একটা ফোর্স কনস্ট্যান্ট হয় ইন্টারঅ্যাটমিক এর ভ্যালু হয় y ইনটু r1 ইন্টারঅ্যাটমিক ফোর্স কনস্ট্যান্ট বলে একটা ফোর্স কনস্ট্যান্ট হয় যেটাকে বলে y ইনটু r1 বাট r1 টা কি বলো তো বলেছে মনে আছে বলেছিলাম r1 টা কি মনে আছে সেই গ্রাফে এই গ্রাফে আরে এই গ্রাফে কি ছিল আর নট মিনিমাম পটেনশিয়াল এনার্জি মিন পটেনশিয়াল এনার্জি এখানে ঠিক আছে এইটা হয় এটা মনে মনে রাখতেও পারো নাও রাখতে পারো যদি কোথাও প্রবলেম দেখো এই এইটা দিয়ে করবে ঠিক আছে এটা তোমাদের সিলেবাসে নেই তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমি কত যতগুলো জায়গায় প্রবলেম দেখেছি মানে কোন কম্পিটিটিভ एग्जामে এখনো আসেনি মানে বিভিন্ন বইতে এই এটা ছাড়া ডিফিকাল্ট এই এটা ছাড়া ডিফিকাল্ট ওকে চলো এবার আমরা লাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট একটা প্রবলেম করব আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে থিওরিক্যাল সিলেবাস চলো প্রথম প্রবলেমটা দিচ্ছি দেখো একটা কম্পিটিভ এক্সামে আসা এই একটা প্রবলেম এতে সায়েন্স যতটা বেশি তার থেকে ম্যাথমেটিক্স বেশি ভালো করে দেখো খুব ইজি প্রবলেম কনসেপ্ট মানে বুঝতে পারলে এক লাইনে হয়ে যাবে এরকম একটা রড আছে রাইট এই রডটা না একদম ওপরে এরকম বাধা আছে ধরো ট্রান্সপারেন্ট এটা তুমি এরকম দেখতে পাচ্ছ এবারে ভালো করে শোনো কি করছি এটা ধরো এর এখানে আমি টুইস্ট করছি টুইস্ট টুইস্ট মানে কি বলতো মোচড় দেওয়া কি বললাম বলতো টুইস্ট মানে হচ্ছে মোচড় দেওয়া ওকে এবারে এখানে যে এই আউটার সারফেসে ধরো একটা এরকম ইয়ে ছিল তোমার কি বলে একটা লাইন ছিল যেটাকে আমি বলছি বি আর এটাকে বলছি এ বলো লাইনটা কিরকম দেখতে হবে এই লাইনটা না এরকম দেখতে হবে ঘুরে যাবে কিন্তু এইখানটাই কিন্তু এ একই থাকবে এই পয়েন্টে বুঝতে পেরেছো এবার দেখো তুমি যদি এইটার সাথে এর সেন্টারের সাথে এইটা যোগ করো সরি সেন্টারের সাথে এটা যোগ করো এবারে শোনো বলো তো এই যে এই অ্যাঙ্গেলটা কে থিটা বললাম আর এই অ্যাঙ্গেলটাকে আমি ফাই বললাম এই থিটাটাকে বলতে পারি অ্যাঙ্গেল অফ টুইস্ট বলো বলতে পারি অ্যাঙ্গেল অফ টুইস্ট আর এই ফাইটাকে বলতে পারি অ্যাঙ্গেল অফ কি হয় এটা শিয়ার বলো বলতে পারি এই লেন্থটা এল রেডিয়াস আর তাহলে অ্যাঙ্গেল অফ শিয়ার আর অ্যাঙ্গেল অফ আর টুইস্টের মধ্যে রিলেশন বলতে পারবে অ্যাঙ্গেল অফ শিয়ার অ্যান্ড অ্যাঙ্গেল অফ টুইস্টের মধ্যে রিলেশন বলতে পারবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলা লাগবে দুটোতেই এই পোর্শনটা কমান

এইটা একটা সার্কেল এটা যদি বিশাল একটা সার্কেল ধরো কি বললাম বুঝলে বুঝতে পারলে এইটুকু আমাদের দরকার ছিল আচ্ছা চলো উম দাঁড়াও দশের প্রবলেমটা করবো সবাই দেখো দশের প্রবলেমটা আমি পুরো করবো না আমি পুরো করব না কোন দেবো ভেরি গুড অ্যানালজি দিয়ে করো তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হবে দেখো অ্যানালজি দিয়ে করো তাড়াতাড়ি হবে অ্যানালজি দিয়ে করো তাকারি হবে আমাকে যে কোনো একটা তোমরা বলো তাহলেই আমি পরেরটা বুঝে যাবো যে তোমরা বুঝেছো দেখো 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 সবাই দেখো আমি দেখো এটাকে তিনটে ভাগে ভাগ করে নিতে পারি খুশি হয়ে হ্যাঁ বলো ডাইমেনশন করে একটু বুঝে দেবে আমি দেখছি দেখো এইটা একটা এইটা একটা এইটা একটা 1 2 3 একটা দেখো 1 আর 3 একদম सेम না ডাইমেনশনে 100 ন্যানোমিটার ডায়ামিটার 15 মিলিমিটার

কারেক্ট বলো এটা বুঝতে পেরেছো কিনা তার মানে কে ইকুইভ্যালেন্ট তুমি পেয়ে যাবে এখান থেকে হ্যাঁ রাইট কে ইকুইভ্যালেন্ট পেয়ে যাবে আমাকে কি বার করতে বলেছে বলো ডিটারমাইন দা স্ট্রেস ইন দা থ্রি পার্টস অফ দা টোটাল এক্সটেনশন অফ দা রড মানে দাঁড়াও এক মিনিট কি বার করতে বলেছে ডিটারমাইন দা স্ট্রেস ইন দা থ্রি পার্ট অফ দা রড ওকে এন্ড দা টোটাল এক্সটেনশন অফ দা রড আচ্ছা বলো তো প্রতিটাতে স্ট্রেস सेम হবে না डिफरेंट হবে স্ট্রেস ওয়ান এট সি তে सेम হবে ভালো করে শোনো কনসেপ্টটা এখান থেকে জানো এই তিনটে আছে না প্যারালালে আছে সিরিজে তার মানে কি এই সেকশনে দিকে কত ফোর্স কাজ করছে আমি আগের দিনে দেখিয়েছিলাম মনে আছে হ্যালো বলো এই যে যত ফোর্স এদিকে আছে এদিকেও তত ফোর্স সিমিলারলি এই সেকশনে কত ফোর্স কাজ করছে এই সেকশনে টু আবার এই সেকশনেও বলো টু করছে না তার মানে সিরিজে যদি থাকে তাহলে প্রতিটা সেকশনে ফোর্স কত সেম না ডিফারেন্ট বলো সেম এবার বলো এর এরিয়া ডিফারেন্ট আছে তার মানে সিগমা ওয়ান ইকুয়াল টু সিগমা থ্রি স্ট্রেস এই দুটোতে সেম হবে কারণ ফোর্স বাই এরিয়া ফোর্স তিনটেতেই সেম এ ওয়ান আর সিগমা টি হবে এফ বাই এ টু বলো বুঝতে পেরেছো কিনা যখন এটা সিরিজে থাকবে তখন কি হবে বলো তিনটেরই ফোর্স সেম তাই না এরিয়া বলো এরিয়া ডিফারেন্ট আছে তার মানে স্ট্রেস কি সেম হবে বলো স্ট্রেস কি সেম হবে হবে না কারেক্ট এইবারে শোনো আমি কে ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি এখান থেকে এই ডাইমেনশন থেকে বলো কে ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি ডাইমেনশন থেকে আচ্ছা ভালো করে শোনো কে ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি তাহলে আমি টোটাল এক্সটেনশন বার করতে পারবো টোটাল এক্সটেনশন বার করতে পারবো টোটাল এক্সটেনশন বার করতে পারবো কি করে বার করবো ধরো এটা আমার একটা স্প্রিং এখানেও তো এফ ই ফোর্স লেগেছে কারেক্ট আর এইটা হবে এক্স তার মানে এফ ইকুয়াল টু কি লিখবো এক্স ইন্টু কে ইকুইভ্যালেন্ট কে ইকুইভ্যালেন্ট তুমি অলরেডি পেয়ে গেছো ফোর্সের ভ্যালু দিয়ে দিয়েছে তুমি এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে এবার এইটা যদি না করতাম তাহলে আমাকে বলো তো ইন্ডিভিজুয়ালি এক একটার জন্য এক্স এর ভ্যালু বার করতে করে তারপরে অ্যাড করতে হতো না

বলতো ও তারপরে তো ইজি এই এফ এর ভ্যালু তারপরে তো আমি জানি আর এ ওয়ান করলেই তো আমি স্ট্রেস পেয়ে যাবো পাবো না মানে ইন্ডিভিজুয়াল স্ট্রেস দেখো ইন্ডিভিজুয়াল স্ট্রেস তো বার করতে বলেছে ডিটারমাইন দা স্ট্রেস ইন থ্রি পার্টস বুঝতে পারলে বলো বলো এটা 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 কোনো ডাউট আছে হ্যালো বলো এটা কোনো ডাউট আছে ওকে তো এই প্রবলেমটা তোমরা পেরে যাবে তোমরা বাড়িতে ক্যালকুলেশনটা একবার দেখে যে তোমরা ঠিকঠাক করে ক্যালকুলেট করতে পারছো কিনা একবার করে নিও আমি প্রসিডিওরটা বলে দিলাম এটা বলতে আমি এটা একটা প্রবলেম করাবো তার আগে হ্যাঁ বাল্ক মডুলাসের উপর একটা আমাকে প্রবলেম করাতেই হবে নয় এই প্রবলেমটা দেখো বাল্ক বাল্ক উপরে এই কি

ডেল্টা পি বাই বলো 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 বাল্ক মডুলাস এর ফর্মুলা কি ছিল না বাল্ক মডুলাস আর আমি তোমাদের কি করিয়েছি একবার একটু দেখেনি হ্যালো তোমরা শুনতে পাচ্ছ তো আ এই তো এই যে পি 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 এই যে এই যে হ্যালো শুনতে পাচ্ছ তো হ্যালো হ্যাঁ দেখো 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 এই যে এইটা দেখো বাল্ক মডুলাস মাইনাস পি বাই ডেল্টা পি এই যে এই যে এই ফর্মুলা লাগাচ্ছি ডেল্টা পি দরকার নেই কনসেপ্টটা পি বাই ডেল্টা ভি বাই ভি ওকে আচ্ছা মাইনাস সাইন টাইম ফর দা টাইমিং হে हटিয়ে দিচ্ছি মাইনাস সাইন এর নি সিগনিফিক্যান্স বলে বলেছিলাম আমি ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করতে চাইছি ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করতে চাইছি ওকে ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করতে চাইছি ওকে আচ্ছা এখান থেকে আমি এটা লিখতে পারি দেখো তো ডেল্টা ভি ইকুয়াল টু পি ভি 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 পি ডেল্টা ভি ইকুয়াল টু পি আহ কি আসছে বলতো ডেল্টা ভি ইনটু পি ইকুয়াল টু ভি বাই ভি বাই বিটা বিটা আসে এটা আচ্ছা এবার করব আচ্ছা ভালো করে শোনো আমাকে কি বলেছে ক্যালকুলেটার ডেনসিটি অফ ওয়াটার নিয়ার আমি কি করছি আমি এইটাকে অরিজিনাল এত মাস নিয়ে কাজ কারবার করছি এত মাস নিয়ে আমি কাজ কারবার করছি না ডেনসিটি তো

এইচ রো না তাই না বলো এইচ রো জি এবার দেখো এইখানে বলেছে ফাইভ হান্ড্রেড আর এখানে হচ্ছে ওয়ান এটিএম তার এই যে প্রেশারটা এখানে দিয়েছে এই প্রেশারটা বেসিকালি এইটার জন্য ক্রিয়েট হয়েছে না এই প্রেশার ডিফারেন্সের জন্য ক্রিয়েট হয়েছে না বলো তো কি বললাম বুঝলে আরে বাবা এখানে যতই প্রেশার থাকুক আর মানে তার মানে কি আমার এইখান থেকে ও না 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 আমার আমি আমি ভুল করেছি আমি ভুল করেছি

কিন্তু Атмосফিয়ার জন্য 1.8 এম সব জায়গায় আছে তাহলে ওয়াটারের জন্য তো নেট তো 199ই হচ্ছে ও ঠিকই বলেছে দেখো দেখো এখানে 199ই হবে কেন বলো তো আমার দেখো ভালো করে শোনো এটা তো ওয়াটার ভালো করে শোনো এই ভলিউমটা কোথায় এই ভলিউমটা ইয়ারে শায়ুন বুঝলে না এটা ইয়ারে ভলিউমটা এই যে ভি কি কারণ এখানে এখানে পিনট কাজ করছে মানে ধরো এতে চারিদিক দিয়ে পিনট কাজ করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভিনট এই ভি 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 মানে তুমি যদি ওটা মানে আইডিয়ালি ইসের মধ্যে রাখো কোথায় বলতো ওটার নাম কি তখন ধরো এই ভিটা হচ্ছে ভি প্লাসেলটা কারণ এখন কাজ করেছে সেইখানে ভি পিনট কাজ করেছে আমি যদি একেবারে নিচে নিয়ে যাই একেবারে নিচে নিয়ে যাই তাহলে এক্সট্রা ফোর্স কত কাজ করেছে এই পিটা তখন হবে ফাইভ হান্ড্রেড মাইনাস ওয়ান সেটা হচ্ছে সরি ফোর নাইনটি নাইন তাই না বলো এবার বুঝতে পেরেছো এই বাইরে যখন ছিল তখন তো মানে এই আমরা যে তোমার ইয়েটা মানে ক্যালকুলেট করি ডেন্সিটিটা ওটা তো এয়ারি ডেন্সিটিটা ক্যালকুলেট করি ওটা তো আমরা ভ্যাকিউমে করি না করি কি করি না তখন যখন এখানে ছিল তখন চারিদিক থেকে পিনট দিয়েছে না তারপরে পিনট তো হয়ে মানে পিনট দেওয়ার ফলেই ও ভি ভি হয়ে আছে আপনি নিচে যখন যাবে তাহলে মানে প্রেশার কত কাজ করবে ফোর নাইনটি নাইন না বলো ফোর নাইনটি নাইন না বুঝতে পেরেছো বলো বুঝতে পেরেছো সায়ন হ্যাঁ দাদা ওকে তাহলে আমাকে বলো তো ডেল্টা ভি ভ্যালু কত আসছে ডেল্টা ভির ভ্যালু এই অ্যারাউন্ড জিরো পয়েন্ট আসবে ওকে অ্যারাউন্ড জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আসবে তোমরা সবাই বুঝতে পেরেছো কেন আমি পি ফোর নাইনটি নাইন নিয়ে নিয়েছি ওখান থেকে যদি তুমি সিগমা ক্যালকুলেট ইয়ে ডেন্সিটি ক্যালকুলেট করো ওয়ান জিরো ফাইভ ওয়ান কেজি পার মিটার স্কোয়ার আসবে সরি কেজি পার মিটার কিউ আসবে তোমরা ফর্মুলা বেস্ট এই ধরনের প্রবলেম কয়েকটা ট্রাই করো বাড়িতে ফর্মুলা বেস্ট কারণ তোমাদের প্রবলেম দেখবে ফর্মুলা বেস্টই আছে ঠিক আছে ওকে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা লাস্ট প্রবলেম চোদ্দোর প্রবলেমটা ক্যাটাপল্ট মানে কি জানো গুলতি 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 বলো তো কোন সিনেমায় গুলতি ছিল বেঙ্গলি সিনেমা এরকম এখানে আমরা একটা কে কোন একটা মাসকে নিয়ে এরকম টেনে নিয়ে বেতে ছেড়ে দি আমরা প্রবলেমটা পড়ো এটা হচ্ছে ক্যাটাপল্ট গুলতি আরে হিরোক রাজা দেশে ওই নাকটা ভাঙবে না রাজার আ আ এখানে ছিল গুলতি দিয়ে দেখো এবার একটা কথা বলো এই যে মাছটাকে যদি আমি ছেড়ে দিই ও এরকম যায় না তাহলে মাছের মধ্যে এনার্জিটা কে প্রোভাইড করছে কোন এনার্জিটা ওখানে যাচ্ছে ওই ইলাস্টিক রাইট ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা এমজি মানে এমজিএইচ এ কনভার্ট হচ্ছে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম টেলিং ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা এমজিএইচ এ কনভার্ট হচ্ছে কি বললাম ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে বলো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জিতে বলো এটা কি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ গুড গুড

তাহলে এটা সাথে কত গুণ হবে ইন্টু টু দুটো আছে তো ভিয়া কতটা ইলংগেট হয়েছে সেটা বলে দিয়েছে সবকিছু এখানে ডেটা দেওয়া আছে দেখো এইটা ইকুয়াল টু কি হবে বডিটা উপরে উঠবে না বলো কোন এনার্জি লস হচ্ছে না এটা ইকুয়াল টু এমজিএইচ হবে ভার্টিক্যালি কতটা হাইট উঠবে বাস সব আছে ওয়াই ক্যালকুলেট करेक्ट এখান থেকে সব আছে ওয়াইটা ক্যালকুলেট করবে ওয়াই এর ভ্যালু আসবে 10 ইনটু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার প্লিজ প্লিজ তোমরা বাড়িতে এগুলো ট্রাই করবে